বাইর হইতেছেন? হ্যাঁ, যে কাজটা কোনোদিন করব না বলে ঠিক করেছিলাম সেটাই করতে যাইতেছি। আসলে কি জানো, বাৎসল্য জিনিসটা খুবই খারাপ, মানুষকে দুর্বল করে দেয়। মানুষ রে মাঝে মাঝে দুর্বল হইতে হয়, সব সময় এক রক্ষা এক গুয়ে থাকলে চলে না। আচ্ছা, আপনার একটা কথা বলি। বলো। রাকিব রে সব সময় বকাঝকা করে, বাচ্চারা যখন হাঁটা শিখে তখন তো এক আধবার পা পিছলাই যায়। ঢাকা শহরে গেছে, নতুন হাওয়া নতুন পানি, তারও না হয় একটু পা পিছলাই গেছে। তারে কি আমি ফোন করে কম বকাঝকা করছি, কিন্তু তারপর কি আমি শান্তি পাইছি? সে যেমন আপনার উপরে রাগ করিয়া, আপনারও তেমন কিন্তু মনে। আপনি তারে একটু বুঝাই শুনে আমাদের মধ্যে নিয়ে আসেন, আমাদের মধ্যে থাকলে সে বুঝবে। কাজ যত উঁচা হয়ে আকাশে মাথা রাখুক না কেন, পা কিন্তু তার মাটিতেই থাকে। চিন্তা করো না, ওরা আমি বুঝিয়া সুঝিয়া নিয়ে আসবো। আমাদের কথা বাদই দিলাম, আমাদের তো বয়স হয়ে গেছে, কিন্তু সেলিনা মেয়েটা ওর জন্য কত কিছু করলো, মেয়েটারও তো আমি বানে বাঁচতে দিতে পারি না। আপনার মতন ভালো মানুষ আমি দিনে আর দেখি নাই। আমার কপাল, এখনো আমি আপনার ছায়ায় দাঁড়াই আছি। যাক, আমি এখন যাই, আপনাদের জন্য শোল মাছের তরকারি রান্না করবো, তাড়াতাড়ি ফিরে আসেন কিন্তু। আচ্ছা। আমারও কপাল আসমা বেগম, তুমি কিছু না হইয়াও রাকিবের মা হইতে পারলা। জামালদা তিনটা চা দে, দুধ চিনি করা কইরা। মানুষের নামটা একটু ঠিকঠাক করে ডাকলে কি কুত্তা কামড়ায়? হ্যাঁ, আমার নাম তো জামাইল্লা না, আমার নাম তো জামাল। আমার মরহুম দাদা মৌলভী বাদশা আলমগীর মিয়া আকিকে দিয়ে নামটা রাখছে। চার পানি গরম না চাইব না? আরে হবে হবে দে। এ আমার কি লোক কি চোখ নাই? আমি কি না দেখে কইছি? কইলাম পানি গরম না চাইব না, খামাকে ভেজাল করতেছ, যাও তো ভেজাল করো না। আরে ভেজাল করতে তো আসি নাই, আসছি তোরে দাওয়াত দিতে। বিয়ের দাওয়াত? আরে বিয়ের দাওয়াত, আমার আর সেলিনার বিয়ের দাওয়াত। এমন কথা কইলা মানে হাসি পাইতেছে? ঠিক আছে, এমন কথা তো কইবা, ওই হাসপাতালে চিকিৎসাটা লইয়া তোমার শরীরের বাইরের ব্যথা বেদনাটা সারছে, কিন্তু রাকিব আমগো রাকিব যে মাইটটা তোমার দিছে, মানে ভিতরে যে তাত তো ছিঁড়ে গেছে গা, মাথা যে স্ক্রুপ করে ঢিল হয়ে গেছে গা, এইটা আমার ঠিক হয় না, এটা বুঝতে পারছি। স্ক্রুপ টাইট দিতে হবে, তাই তো? ওই কসনাগা, আয় হ্যাঁ, এদিক কোনো খবর নাই। আরে বাইয়ের সাথে তো আজকে বিয়ের কথা পাকা হয়ে গেছে। আরে বছর লাগে সেলিনার বিয়ের সব বন্দোবস্ত হয়ে গেছে। ওই এদিকে এদিকে, ওই সেলিনা কি, সেলিনা কি, ভাবি কো, ভাবি ভাবির লাগে সব বন্দোবস্ত হয়ে গেছে। কি মুখে কথা ফুটে না আর, চাবা না চাবা না। Yeah.
সেলিনা, সেলিনা, সেলিনা। দামাল ভাই কেমন আছেন? তুমি এগুলো ঠিক করতেছো সেলিনা? কও, আমি কি ভুল করছি? কি ভুল করছো? শামিমার মতো পোল আর তুমি নাকি বিয়ে করার জন্য রাজি হইছো? হইছি তো, হইছি তো। একটা বিপদ ডেকে আনতেছো তুমি, একটা বিপদ ডেকে আনতেছো, কিন্তু আমি হইতে দিব না। আমি তোমার বোন ডাকছি না, বোন ডাকছি না, আমি তোমার বিপদ থেকে বাঁচামু। জামাল ভাই, বিয়া বিপদ হইব কেন? আরে বিপদ না, তুমি যেগুলো ক্যান করতেছো এটা আমি ভালো করে জানি। আমার একটা কথা কত ছিলি না, একটা ভুল দিয়ে একটা ভুল ঠিক করা যায়? রাকিব ভুল করতেছে না, আমি সেটা মানলাম, এর লেগে কি তুমি নিজে ভুল করবা? এভাবে কি চলবো? বিয়া বিপদ হইব কেন? বিয়া অনেক বড় একটা কাজ, আমি সেই কাজটাই করতেছি। আমার জন্মের পর থেকে আব্বা আমারে সামনে মানুষ করছে, আমি যখন যা চাইছি আমি আপনার কাছে তাই পাইছি, সব অভাব পূরণ করছে আব্বা। কোনোদিনও নিজের কথা ভাবে নাই, নিজের ভবিষ্যতের কথা ভাবে নাই। আজকে আমি আমার সেই বাপটার জন্য কিছু করব না। আমার বিয়া না হইলে আব্বা শান্তিতেও মরতে পারব না। জামাল ভাই, আপনার একটা খাওয়ান পাওনা আছে, আজকে মাংস রান্না করছি, খায়া যাবে। আর কয়দিনই বা এই বাড়িতে আছে? কয়েকদিন পর তো চলেই যাব, তারপর থেকে পরাধীন জীবন। আপনার সাথে আর কথা বলতে পারবো কিনা তাও জানি না, মনে হয় আর কথা হইব না আপনার সাথে। জামাল ভাই, পৃথিবীটা এমনই পাগল, তুমি যাকে সবচেয়ে কাছের মানুষ ভাববা সে তোমার পিছনে ছুরি বসা। কিন্তু একটা মানুষ তোমাদের সবার জীবন নষ্ট করে সবার ধরাছোঁয়ার বাইরে থেকে একটা হেভেনলি লাইফ কাটাবে, সেটাও তো হতে পারে না ইভানা। তুমি যেমনটা চাচ্ছ সেটা কখনোই সম্ভব না, কেউ তার বিরুদ্ধে সাক্ষী দিবে না, কেউ এগিয়ে আসবে না। সবার দুর্বলতা তার হাতের মুঠোয় আছে। আর তোমার যে ইনভেস্টিগেশনের কথা বলছো, শাস্তি দেওয়ার কথা বলছো, এটার রেজাল্ট জিরো। আমি তো ভয় পাচ্ছি তুমি কোনো বড় বিপদের মধ্যে পড়ে যাও কিনা। আমি আমার জীবনের জন্য ভয় পাই না তানভীর, এটা অ্যাটলিস্ট এতদিনে তোমার বোঝা উচিত। আমার শুধু একটাই চাওয়া, আর কারোর যেন কোনো বিপদ না হয়। কিছু বলতেও আসেনি, শুনতেও আসেনি।
আমি রাকিবের সাথে একটু একা কথা বলতে চাই। You have no right to insult. ইংরেজিটা তো বেশ ভালোই শিখেছো। আমি যেটা সারা জীবন শেখাতে পারিনি সেটা দেখছি এই কয়েকদিনে এই শহর তোমাকে শিখিয়ে দিয়েছে। আর যেটা শিখিয়েছিলাম সেটাকে নষ্ট করে দিয়েছে। মানুষ হিসেবে তৈরি করেছিলাম তোমাকে, অমানুষ করে দিয়েছে। সেলিনার জীবনে ফিরে যাবার জন্য তোমাকে চাইতে এসেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আমি আসলে ভুল করেছি। সেলিনা শামিমকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ঠিকই করেছে, কারণ তুমি এখন শামিমের চেয়েও খারাপ। তোমার মতো ছেলে সেলিনার জীবনে না থাকাই ভালো, এমনকি তোমার মতো ছেলে আমারও না থাকাই ভালো। আসলে কি জানেন আব্বা, আপনি আমার হিংসা করেন। দাদা দেশের সেবা করছে, এখন আমি করব। আপনি কি করছেন জীবনে? দাদা সফল, আমি সফল, মাঝখান দিয়ে আপনি একজন ব্যর্থ। এসের জন্য আপনার কোনো অবদান নেই। আমি ছাত্র পড়িয়ে মানুষ তৈরি করি, এটাই আমার দেশপ্রেম, আমার সাফল্য। আর ব্যর্থতা কি জানো, তাদের মধ্যে কেউ কেউ পশুতে পরিণত হয়, তখন তারা আমার অবদানকে অস্বীকার করে। যা হোক, ভালো থেকো। অবশ্য যে অবস্থায় তোমাকে দেখে গেলাম এর মধ্যে কখনো ভালো থাকতে পারবে বলে মনে হয় না। একদিন তোমাকে রাগ করে বলেছিলাম আমার জন্য তুমি লাশ হয়ে গেছো, আর আজকে দুঃখ করে আবিষ্কার করলাম তুমি আসলে লাশ হয়ে গেছো। দোয়া করি আমি লাশ হওয়ার আগে তোমার সঙ্গে যেন আমার দেখা না হয়। সেলিনা তোমার জন্য একটা উপহার পাঠিয়েছে। সেলিনা তার স্বপ্ন, তার ভবিষ্যৎ তোমার হাতে তুলে দিয়েছিল, যেন তোমার ভবিষ্যৎ তোমার দেখা স্বপ্নে আঁকা হয়। তোমার স্বপ্ন পূরণ হয়েছে, সেলিনা তার গহনা তোমাকে দিয়েছে, সেই গহনার পরিবর্তে তাকে তুমি এই টাকাগুলো পাঠিয়েছিলে। সেলিনা এই টাকাগুলো নেবে না রাকিব,
ভালোবাসার কোনো প্রতিমূল্য হয় না। আমি আছি না, আরে আমি তো আছি, কি রে আমি তোর কে? আমি আমার লড়াইটা চালিয়ে যাব, আমি তোমার মতো চুপচাপ হাত গুটিয়ে বসে থাকতে পারবো না। আমি কেন হাত গুটিয়ে বসে আছি তুমি জানো না? আমার বাবা মা কি অবস্থা আছে তুমি দেখো নি? ওনারা বন্দি, তাই না? দেখো ইবানা, তুমি যাদের সাথে লড়াই করতে চাচ্ছ তারা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল, আমি তুমি আমরা তাদের কাছে কিছুই না। তুমি দেখো নি, ক্রোনিয়াকে তারা বাঁচতে দেয়নি, ওর প্লেন পর্যন্ত। কাম অন, তুমি জানো ক্রোনিয়া একটা সংবাদ সম্মেলনে যাচ্ছে, এই র্যাকেটের সব কিছু ফাঁস করে দেওয়ার জন্য। আর বব উইলমার, ওর কথা মনে নেই? হোটেলে সব মনে আছে, কিন্তু কাউকে না কাউকে এই বিষয়টা তো শেষ করতেই হবে। কাউকে পাবে? বললামই তো, সবার কোনো না কোনো দুর্বলতা ওদের হাতে আছে, কেউ সাক্ষী দেবে না। তুমি একা কি করতে পারবে? কিছুই করতে পারবে না। আমি একা না, আমি আসলে একা না। আচ্ছা ধরো এমন কেউ তো আছে যে এখনো ম্যাচ ফিক্স করেনি, কে আছে ওরকম? তোমার কথা মতো তো এমন কোন প্লেয়ার হতে হবে যে একটা ম্যাচও এখনো খেলে। হ্যাঁ হতে পারে, এমন কেউ একটা ম্যাচও এখনো খেলেনি কিন্তু খেলতে যাচ্ছে, হতেও তো পারে যে এখন ওর কাছে অফার আসছে। রাকিবের কাছে আমার এক্ষুনি যেতে হবে, আমি একদমই লেট করতে চাই। আরে লিসেন টু মি, ডোন্ট গো। আপনি, আপনাকে এত টেন্স দেখাচ্ছে। ফার্স্ট হতে পারলাম না, লেট হয়ে গেল আমার। ফার্স্ট? কিসের ফার্স্ট হতে পারেননি আপনি? আমি জেনে গেছি, আমি জেনে গেছি কালপ্রিটটা কে। সময় মতো আসতে পারলে রাকিবকে বাঁচাতে পারতাম, কিন্তু আপনি, আপনার এত খুশি হওয়ার কোনো কারণ নেই, কারণ আপনার সব কিছু, সব সবকিছু আমি সবাইকে জানি। তাই সবাইকে তানিয়া বলেন। লারার পর এত সুন্দর ফুল শুধু ওয়ার্ল্ডে একজনই করতে পারে, সেটা আমি। কি বলিস?